লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে এতে অনেক জেলায় জলাবদ্ধতা তৈরি হয় ভোগান্তিতে পড়েছে লোকজন লক্ষ্মীপুরে তিন দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকায় শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা পাশাপাশি মেঘনার অস্বাভাবিক জোয়ারে পানিতে উপকূলের বিশটি গ্রাম প্লাবিত হয়েছে ভেসে গেছে শতাধিক ঘেরের মাছ পানিবন্দি কয়েক হাজার মানুষ জোয়ারের তীব্র স্রোতে কমলনগর ও রামগতি উপজেলার প্রায় বিশটি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালী শহরসহ নয় উপজেলার নিচু এলাকা পানিতে ডুবে গেছে গত চব্বিশ ঘন্টায় জেলায় একশো চুয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নিচু এলাকা প্লাবিত হওয়ায় রাস্তাঘাট ও বীজতলায় ডুবে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে মাছের ঘের সব ডুবে বন্যার মতো শুরু হয়ে যায় আমরা ঘরে দুয়ার থাকতে পারিনি অবস্থা খুবই খারাপ পজিটিভ টাকার মতো মাছ দিয়েছি টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় বাড়িঘর অফিস আদালত পানিতে ডুবে আছে এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে মানুষ এ নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আবু নাসের আবু নাসের নোয়াখালীতে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং কোন কোন জেলায় আসলে পানি উঠেছে এবং ভোগান্তির চিত্রটি আসলে জানতে চাই নোয়াখালীর অবস্থা এখন খুবই নাজুক আমি যদি একটু দেখাই আমার পেছনে এবং চারপাশেই আমি যেখানে দাঁড়িয়ে আছি সব দিকেই আসলে পানি আর পানি পানি রাস্তাঘাট থেকে শুরু করে বাসাবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু প্রায় পানির নিচে তলিয়ে গেছে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় এই জেলায় একশো চুয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অর্থাৎ গতকাল ছ ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত এই বৃষ্টিপাত অন্যদিকে এই সকাল থেকে টানা এখনও বৃষ্টি হচ্ছে ক্রমেই পানির উচ্চতা বাড়তেছে প্রত্যেকটি এলাকাতে সরকারি অফিস আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান আমি যদি একটু দেখাই হয়তো দেখা যাচ্ছে এখানে একটি স্কুল রয়েছে পুলিশ কেজ স্কুল এই স্কুলের মধ্যে একেবারে পানি প্রবেশ করেছে বাচ্চাদের আজকে পরীক্ষার ছিল কিন্তু পরীক্ষার্থীরা সবাই ভিজে একাকার তারা ভিজে পরীক্ষা দিয়ে অনেককে যেতে হচ্ছে এবং পাশাপাশি সরকারি যত অফিস আদালত রয়েছে বিশেষ করে পুলিশ সুপারের কার্যালয় জেলা জজ আদালত জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি দপ্তরের নিচে কোথাও কোথাও দপ্তরের একেবারে ভেতরে পানি প্রবেশ করেছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেলার যত গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে ট্রেজারি এবং সংরক্ষণা সেখানে পানি প্রবেশ করেছে এবং গুরুত্বপূর্ণ অনেক দলিল দস্তাবেজ নষ্ট হয়ে গেছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে নিচের কক্ষে এতই পানি যে নিচের কক্ষে পানিতে অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে গেছে ভাসতে দেখা গেছে এবং গ্রামের অবস্থা আরও নাজুক গ্রামে বিস্তলা থেকে শুরু করে বাড়িঘর সব কিছু ফসলি জমি মাছের ঘের সব পানির নিচে তলিয়ে গেছে এই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দিনের পর দিন খাল দখল এবং এই যে ড্রেনগুলো শহরের এইগুলো দখলের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং অনেক দিন থেকে এই দখল এবং মানুষ যে অব্যবস্থাপনা বাড়ির পাশে যেখানেই খাল রয়েছে সেখানে যত্রতত্র বাদ দেওয়া হয়েছে কোথাও স্থায়ী অবকাঠামো তৈরি করা হয়েছে কোথাও বা দোকানপাট তৈরি করা হয়েছে এর ফলে কোনো খাল দিয়ে আসলে কার্যত পানি নামতে পারছে না এবং শহরের খাল দিয়ে পানি নাম নামতে পারার কারণেও আসলে জলাবদ্ধতা বাড়ছে টানা জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের